করোনা মহামারীর সময় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ার ঘটনা বাড়ছে। এমন রোগী স্বজনদের অভিযোগ, ঠিকভাবে চিকিৎসা না দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অনেক বেসরকারি হাসপাতাল। তবে এসব অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। যখন প্রথম শুনতে হলাম যে মা নাই, আমরা বের হতে পারি না। ইঞ্জিনিয়ার মাহবুব হাসান ও ব্যাংকার মাসুম মাত্র একদিনের ব্যবধানে তাদের মা বাবাকে হারিয়েছেন। তাদের মা হোসনিয়ারা জামান 10 জুন এবং বাবা নুরুজ্জামান মিয়া 11 জুন রাজধানীর 4টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা যান। সন্তানদের অভিযোগ, বাবা মায়ের করোনা নেগেটিভ রিপোর্ট থাকলেও তাদের ভর্তি নিয়ে করা হয়েছে অমানবিক আচরণ। আইসিইউ সেবা দেওয়ার কথা বলে রোগী ভর্তি করা হলেও তা দেয়া হয়নি। ভর্তি করার সময় বলেছে যে না, হ্যাঁ আমরা ট্রিটমেন্ট দিব। ভর্তি করার 2 দিন পরে বলেছে যে না, আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না। মানে মানবিকতা কোথায়? আসলে আমরা রাস্তায় মানুষ পড়ে না খেয়ে থাকলেও তো নিজেরা কিছুটা সহযোগিতা করি, সেক্ষেত্রে এরকম একটা মুমূর্ষ অবস্থায় তাদেরকে। বর্তমানে সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। ভুক্তভোগীরা বলছেন, সেবার মনোভাবের বদলে বাড়তি বিল দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে অনেক হাসপাতাল। 68,000 টাকা ডিসপোজালে বিল আসছে। ডিসপোজাল বলতে কি, হয়তো মাস্ক এটা ওইটা। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ এসে থাকে এই টাইপের যে তারা রোগী ভর্তি রাখছে না, অথবা বিল বেশি হাজারে বিল করছেন, অবশ্যই তারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, কয়েকটি হাসপাতালের অনিয়মের দায় সবাই নেবেন না। জাতির এই দুঃসময়ে কেউ যদি অস্বাভাবিক কোনো চার্জ করেন এবং অমানবিক কোনো আচরণ পেশেন্টের সাথে করা হয়, ডেফিনেটলি এটা খুবই দুঃখজনক। করোনা পরিস্থিতির মধ্যে মানুষ অন্য রোগের চিকিৎসা যাতে ঠিকভাবে পায়, সে ব্যাপারে যে সরকারি নির্দেশনা রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।